হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট ছোট কয়েকটা টিপস দেখাবো, কিচেন টিপস, যেগুলো আমাদের গৃহিণীদের অবশ্যই প্রয়োজন প্রত্যেক দিন, মানে কিচেনে কাজকর্ম করতে গেলে এই টিপসগুলো জানা থাকলে আমাদের গৃহিণীদের অবশ্যই সুবিধা হয়। তাহলে আসুন দেখে নিই কী কী টিপস আমি আপনাদের সামনে শেয়ার করছি। এখানে কিছুটা আলু আছে, দেখতে পাচ্ছেন কাটা আলু। কাটা আলু কেটে রেখে দিলে দেখবেন কালো হয়ে যায়। তাই বন্ধুরা, কাটা আলু কালো হয়ে যাতে না যায় তার জন্য ফ্রিজে ঠান্ডা জল একটু দিয়ে রাখবেন, দেখবেন আলু আর কালো হচ্ছে না। ফ্রিজের ঠান্ডা জলেতে আলুর কষ্টটা কেটে যায়। এবার আসছি টিপস নাম্বার টুতে। আমরা সাধারণত এলাচ, যেগুলো ছোটো এলাচ দেখতে পাচ্ছেন, এই ছোটো এলাচ আমরা সাধারণত দানাটা ব্যবহার করি ছোটো এলাচে। এবং এই খোসাটাকে আমরা ফেলে দিই। এই দেখুন বন্ধুরা, এই দানাটাকে আমরা ব্যবহার করে খোসাটাকে সাধারণত আমরা ফেলে দিই। তাই বন্ধুরা, এই খোসা ফেলে না দিয়ে আপনারা যে চিনি ব্যবহার করেন সেই চিনির মধ্যে এই খোসাগুলো রেখে দেবেন। এইভাবে খোসা রেখে দেবেন, দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আসছি টিপস নাম্বার থ্রিতে। বন্ধুরা, আমাদের কাঁচা লঙ্কা কাটলে বা বাটলে দেখবেন আমাদের হাত জ্বালা করে। এই হাত যাতে জ্বালা না করে তার জন্য আপনারা হাতের মধ্যে একটু সরিষার তেল নিয়ে নেবেন। এইভাবে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, দিয়ে কাঁচা লঙ্কা কাটবেন, দেখবেন আপনাদের হাত জ্বালা করছে না। কাটুন বা বাটুন, অনেকে সিলে বাটা কাঁচা লঙ্কা পছন্দ করে মিক্সিতে, দিয়ে এইভাবে কাঁচা লঙ্কা কাটলেও দেখবেন আপনার হাত জ্বালা করছে না, ধরলেও কিন্তু হাত আপনার জ্বালা করছে না। একটু সরিষার তেল মাখিয়ে নেবেন। এবার আসবো টিপস নাম্বার ফোর। বন্ধুরা, আমরা বেসন রেখে দিলে, বেসন বা সুজি রেখে দিলে বর্ষাকাল বলুন বা অন্য যে কোনো কালে কিছুদিন রেখে দিলেই বেসনের মধ্যে দলা পাকিয়ে যায়, না হলে পোকা ধরে যায়। তাই বন্ধুরা, এই বেসন যাতে পোকা না ধরে বা দলা না পাকায় তার জন্য একটু শুকনো খোলায় তাওয়া বা কড়াই বসিয়ে আপনারা একটু নেড়ে নেবেন, দেখবেন আপনাদের বেসন বা সুজি দলা পাকিয়ে যাচ্ছে না বা পোকা ধরে যাচ্ছে না। শুকনো খোলায় একটু নেড়ে আপনারা কোনো কন্টেনারের মধ্যে রেখে দেবেন, দেখবেন আপনাদের সুজি বা বেসন পোকা ধরছে না। এবার আসছি টিপস নাম্বার ফাইভ। বন্ধুরা, আপনারা যে ভাত আমরা রান্না করি
অনেক সময় ভাত গলে যায়, মানে ঠিক মতো কাটি কাটি সেই ভাত আমরা অনেক সময় করে উঠতে পারি না, এক এক সময় ভুলে যাওয়ার কারণে ভাত গলে যায়। তাই বন্ধুরা, যদি ভাত না গলে তার জন্য ভাত যখন নাবাবার আগে বা নাবাবার কিছুক্ষণ আগে একটু সোয়াবিন তেল দিয়ে দেবেন, দেখবেন আপনার ভাত একদম ঝরঝরে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটু সোয়াবিন তেল, এক চামচ কি দেড় চামচ মতো সোয়াবিন তেল একটু ভাতের মধ্যে দিয়ে দেবেন ভাত কিছুক্ষণ নামাবার আগে, তাহলে দেখবেন আপনার ভাত কিন্তু আর গলছে না, একদম কাটি কাটি সব সুন্দর দানা আপনারা ভাত পাবেন। এবার আসব টিপস নাম্বার সিক্স। বন্ধুরা, আমরা সাধারণত লেবুর খোসা ব্যবহার করার পর ফেলে দিই, সেই লেবুর খোসা বন্ধুরা ফেলে দেবেন না। লেবুর খোসা স্টিলের বাসন ঘরে থাকলে, যেখানে দাগ দাগ হয়, আলো পরিষ্কার বাসন থাকলেও দেখবেন নোংরা পড়ে, জায়গায় জায়গায় দাগ হয়ে যায়, সেই খোসা দিয়ে একটু স্টিলের বাসন ঘষে নেবেন, দেখবেন আপনার স্টিলের বাসন আরও চকচকে সুন্দর হয়ে যাবে। এইভাবে বন্ধুরা স্টিলের বাসন একটু লেবুর ফেলে দেওয়া খোসা দিয়ে একটু ঘষে নেবেন, দেখবেন আপনার স্টিলের বাসন একদম চকচকে হয়ে যাবে। এবার এটা আমি কি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জল দিয়ে ধোবার পর আমার স্টিলের থালাটা কিন্তু একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা স্টিলের বাসন পরিষ্কার করে ফেলতে পারেন। এবার আসছি পরের টিপসে। এবার আসি বন্ধুরা টিপস নাম্বার সেভেনে। বন্ধুরা, আমরা কাঁচের গ্লাস ব্যবহার করার সময় অনেক সময় গরম জল বা দুধ যখন ঢালি, তখন দেখবেন কাঁচের গ্লাস এক এক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, কাঁচের গ্লাস যাতে গরম দুধ বা গরম জল দিলে ফেটে না যায়, তার জন্য একটা চামচ ব্যবহার করবেন, দিয়ে আপনারা গরম জল বা গরম দুধ এইভাবে ঢালবেন, দেখবেন আপনার কাঁচের গ্লাস ফেটে যাচ্ছে না। এইভাবে বন্ধুরা আপনারা কাঁচের গ্লাসে একটা চামচ রেখে দেবেন, দিয়ে গরম জল বা গরম দুধ ঢালবেন, দেখবেন গ্লাস ফাটবে না। অনেক সময় গরম পেলে কাঁচের জিনিস ফেটে যায়, এইভাবে রাখবেন, দেখবেন আপনার কাঁচের গ্লাস কখনোই ফাটবে না। এবার আসছি টিপস নাম্বার এইট। বন্ধুরা, আমরা দেশলাই কাঠি এখন অনেকেই কম ব্যবহার করি, কিন্তু অনেকেই গ্যাস ধরাবার জন্য দেশলাই কাঠি ব্যবহার করেন, কিন্তু এই দেশলাই কাঠি আপনারা সহজে কিন্তু ব্যবহার করবেন না, কারণ এতে অনেক বিপদ ঘটতে পারে। অনেক সময় এই বারুদ ছিটকে চোখে লেগে গেলে কিন্তু চোখে ক্ষতি হবার সম্ভাবনা থাকে। অনেক সময় গ্যাসেও ঠিকমতো না জ্বললে, ঠিকমতো যাতে আমরা ব্যবহার করতে না পারলে তাতেও কিন্তু গ্যাস বেরিয়েও যায় এবং ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, আমরা সর্বক্ষণ বলে থাকি যে গ্যাসে সবসময় লাইটার ব্যবহার করবেন, এই ধরনের লাইটারগুলো ব্যবহার করবেন, এইগুলোর দাম খুব বেশি নয়, 80 থেকে 100 টাকা, এই লাইটারগুলো ব্যবহার করবেন, দেখবেন আপনারা বিপদমুক্ত হবেন। এইগুলো
অনেক দিন যায়, এটা আমার 1.5 থেকে 2 বছর আগেকার লাইটার। দেখবেন এতে অনেক দিন যায় এবং এই লাইটার ব্যবহার করলে আপনারা বিপদমুক্ত থাকবেন। বন্ধুরা, আমরা ফ্রিজে অনেক সময় মাছ রেখেই দিই, বেশিরভাগই আমরা ফ্রিজে অনেক দিন যাবত মাছ রেখে দিই, হয়তো 2 দিন 3 দিন 4 দিন অন্তর অনেকেই রেখে দিই। কিন্তু ফ্রিজে রেখে দিলে মাছগুলো একটু সাদা টাইপের এরকম হয়ে যায়। তাই বন্ধুরা, ফ্রিজ থেকে মাছ বার করে আপনারা যদি একটু দুধ দিয়ে, অল্প একটু দুধ একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখেন, দেখবেন খানিকক্ষণ পর আপনার মাছ কিন্তু পুরো ফ্রেশ দেখাবে। আমি দুধ থেকে তুলে খানিকক্ষণ পর আপনাদের দেখাচ্ছি যে মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ দেখাবে এবং খেতে একই রকম স্বাদ লাগবে টাটকা মাছের মতো। মাছ বাসি হয়ে গেলে আপনারা এইরকম একটু দুধ জলে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণের জন্য, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনারা এইভাবে ভিজিয়ে রাখবেন দুধ জলে। দেখবেন খানিকক্ষণ পর আপনার মাছ কিন্তু একদম টাটকা দেখাবে এবং খেতেও একদম টাটকা মাছের মতো সুস্বাদুকর হবে। এই দেখুন বন্ধুরা, আমি দুধটা ফেলে আধ ঘন্টা 1 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর ফিরে আসলাম, দেখুন পুরো মাছটা আমার টাটকা হয়ে গেছে, পুরো কেনা মাছের মতো। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন আপনার মাছ আগের মতোই সুস্বাদুকর হবে। এবার আসছি টিপস নাম্বার 10। বন্ধুরা, আমাদের মাছ ধোয়ার পর দেখবেন হাতে একটা আঁচড়ে বিচ্ছিরি গন্ধ লাগে, এই গন্ধ যাতে না লাগে তার জন্য কি করবেন, একটু সর্ষের তেল নেবেন। এইভাবে একটু সরিষার তেল আপনারা নেবেন এবং হাতে মাখিয়ে নেবেন, দেখবেন আপনার হাত থেকে আঁচড়ে গন্ধ চলে গেছে। সরিষার তেলে আঁচড়ে গন্ধ কেটে যায়। আবার যদি এটাও না করতে পারেন, আবার অনেক সময় আপনারা যে চায়ের পাতা ফেলে দেন, সেই চায়ের পাতা একটু হাতের মধ্যে ঘষে নেবেন, তাতেও কিন্তু আপনার মাছের যে আঁচড়ে গন্ধ সেটা চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই 10টা কিচেন টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের টিপসগুলো অবশ্যই শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি এবং আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।